খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ফের রাজ্যে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের জঙ্গি মডিউল বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে কাকসার মিরে পাড়া থেকে এক যুবককে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশের এসটিএফের একটি দল শনিবার দুপুর তিনটে নাগাদ সূত্র মারফত খবর পেয়ে অভিযানে নামে একটি দল কাঁকসার মিরেপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাবিবুল শেখকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করে এস আরও জানা গিয়েছে তার কাছ থেকে বেশ কিছু সামগ্রী বাজাপ্ত করা হয়েছে তদন্তের সাথে এস এর আধিকারিকরা এর বাইরে কোনো মন্তব্য করতে চাননি ওই যুবককে গ্রেপ্তার করে কাঁকসা থানায় নিয়ে সে জিজ্ঞাসাবাস জিজ্ঞাসাবাদ শুরু করেছে এসটিএফ হাবিবুল বা হাবিবুল্লাহ নামে ওই ছাত্রের বিরুদ্ধে ইউএপিএ এ মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সে শাহাদাত নামে সেই মডিউলের প্রধান বা আমির হিসাবে রাজ্যে কাজ করছিল হাবিবুল্লাহ এই জঙ্গি মডিউলের সদস্যরা এনক্রিপ্টেড মেসেজে তথ্য আদান প্রদান করত গোয়েন্দাদের চোখে ধুলো দিতেই এই এনক্রিপ্টেড মেসেজের আদান প্রদান করা হতো বলে জানতে পেরেছে পুলিশ তদন্তকারীরা আরও জানতে পেরেছেন পাক জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গেও যোগাযোগ রাখত বাংলাদেশের এই জঙ্গি সংগঠন তারা ভারতে এবং বাংলাদেশে নানা নাশকতামূলক কাজ পরিচালনা করার পরিকল্পনা করছিল আনসার আল ইসলামের মডিউল মূলত বাংলাদেশে বেশি তৎপর ছিল ধীরে ধীরে তৎপরতা বাড়াতে শুরু করেছিল রাজ্যে বিরোধীরা অভিযোগ করেছেন বাংলাদেশ থেকে অবাধ অনুপ্রবেশের কারণেই কলকাতা জঙ্গিদের এখন নিরাপদ ডেরায় পরিণত হয়েছে এখনো পর্যন্ত ওই যুবক কার কার সাথে যোগাযোগ করেছে আর এর সাথে কেউ জড়িত আছে কিনা তা ক্ষতি দেখছে এস এলাকা এলাকার সূত্রে জানা গিয়েছে পড়াশোনা ছাড়া বেশিরভাগ সময় সে ল্যাপটপ ও মোবাইল নিয়ে পড়ে থাকতো বাড়ির বাইরে খুব একটা দেখা যেত না থাকে এলাকায় মেধাবী ছাত্র হিসাবেই পরিচিত ছিল হাবিবুল্লাহ কী কারণে সে জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয়েছিল তা বুঝে উঠতে পারছে না এলাকার মানুষ জোন এবং তার পাড়া প্রতিবেশীরা হাবিবুল্লার গ্রেপ্তারি খবরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাতেই কাঁকসা থানায় ভিড় জমান স্থানীয় তৃণমূল কর্মীরা থানায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় জমায় নানান প্রশ্ন উঠতে শুরু করে এলাকার সূত্রে জানা গেছে হাবিবুল্লার গোটা পরিবার তৃণমূলের সাথে যুক্ত তৃণমূল সমর্থক হিসাবেই তারা পরিচিত এলাকায় একাধিক ধারায় মামলা রুজু করে দৃত হাবিবুল্লাহকে আজ আদালতে পেশ করা হবে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ কাণ্ডেও বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সকন্ডরে যোগ ছিল তারাও বর্ধমানে এসে গোপনে বোমা তৈরি করছিল বাংলাদেশ থেকে আসা জঙ্গিরা রাজ্যে নিরাপদ আশ্রয় পাচ্ছে বলে অভিযোগ করে সরব হয়েছে বিরোধীরা কয়েক মাস আগে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় ব্যাঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের দুই জঙ্গিকে তার আগে মুম্বাই বিস্ফোরণ কাণ্ডে জড়িত রাজারাম রেগে নামে এক জঙ্গিকেও গ্রেপ্তার করা হয়েছিল আমাদের এই রাজ্য থেকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ